মাদারীপুরের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সোমবার রাত 12:30টার দিকে উপজেলা শিকার মঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস এসে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এতে 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।